গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে ফার্স্ট ফ্লাইট থেকে একটা পোয়েম এ টাইগার ইন দ্য জু সেটা পড়াচ্ছি। এই পোয়েমটা লিখেছেন লেসলি নরিস। এই হচ্ছেন পোয়েট। ওনার জন্ম বার্থ ওনার জন্ম হচ্ছে 1921-এ, আর ডেথ হচ্ছে 2006। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি পোয়েমে। দেখো পোয়েমটার নাম কি, এ টাইগার ইন দ্য জু, চিড়িয়াখানার মধ্যে একটা টাইগার, সেটা নিয়েই পোয়েমটা। এখানে বলা হচ্ছে, দেখো, দ্য পোয়েম কন্ট্রাস্ট এ টাইগার ইন দ্য জু উইথ দ্য টাইগার ইন ইটস ন্যাচুরাল হ্যাবিটেট। একটা টাইগার যে জুর মধ্যে আছে তার সাথে কম্পেয়ার করা হয়েছে, কন্ট্রাস্ট মানে বিপরীতে রাখা হয়েছে আরেকটা টাইগার যেটা কোথায় আছে, ন্যাচুরাল হ্যাবিটেটে। ন্যাচুরাল টাইগারের, জেনারেলি টাইগারের ন্যাচুরাল হ্যাবিটেট কোনটা, ফরেস্ট। ওখানেই তো টাইগার ঠিকঠাক থাকে, কিন্তু এখানে দুটো বিপরীতভাবে টাইগারকে রেখে কম্পেয়ার করা হয়েছে। ওকে, চলো আমরা এখন পয়েন্টটা স্টার্ট করছি। হি স্টক্স ইন হিজ ভিভিড স্টাইপস দ্য ফিউ স্টেপস অব হিজ কেজ অব প্যাডস অব ভেলভেট কোয়াইট অব হিজ কোয়াইট রেজ। এখানে স্টক্স মিন্স ফলোস, মানে ফলো করা হচ্ছে। ওকে, তারপর দেখো, তারপর আসছে ভিভিড। ভিভিড মানে ব্রাইট কালার, ভিভিড মানে ব্রাইট কালার। তারপরে আসছে প্যাড। প্যাড মানে এখানে বাঘের পজ, মানে পাঞ্জা, সেটার কথা বলা হচ্ছে। তারপরে আসো কোয়াইট। কোয়াইট মিন্স কাম, আর রেজ মিন্স ভায়োলেন্ট আনকন্ট্রোলেবল অ্যাঙ্গার। রেজ মিন্স ভায়োলেন্ট আনকন্ট্রোলেবল অ্যাঙ্গার, মানে ওর যে ফেরোশিয়াসনেস, যেটাকে কন্ট্রোল করা যায় না, বাঘের যে রাগ, এই গ্রাউল আওয়াজ করে যেটা, সেটাকে পাশাপাশি দুটো রাখা হয়েছে। দেখো কোয়াইট মানে শান্ত, আর তার উল্টোটাই হচ্ছে রেজ, মানে ওর যে এক্সট্রিম ফেরোশিয়াসনেস সেটার কথা বলা হচ্ছে। তো এই চারটা লাইনে কি বলা হয়েছে, একটা জিনিস দেখো, এখানে বলা হয়েছে হি কাকে মিন করা হয়েছে, টাইগারকে। জেনারেলি অ্যানিম্যালকে ইট দিয়ে, ইট আইটি ইট, ওটা দিয়ে বলা হয়, কিন্তু পোয়েট এখানে হি টাইগারকে হি বলেছেন। ওখানে একটা পার্সন হিসেবে কম্পেয়ার করেছে, পার্সন হিসেবে উনি দেখেছেন টাইগারকে, মানে উনি টাইগারকে পার্সনিফাইড করেছেন। এখানে একটা লিটারারি ডিভাইস ইউজ করেছেন উনি। হি স্টক্স ইন হিজ ভিভিড স্টাইপস, মানে সে কি করছে, টাইগার তার যে ব্রাইট কালার্সের স্ট্রাইপসগুলো আছে বডির মধ্যে, কী কী কালার আছে, অরেঞ্জ আর ব্ল্যাক, এই দুটো স্ট্রাইপ থাকে না, ওগুলোর এই ব্রাইট কালারের স্ট্রাইপসগুলোকে সে নিয়ে তার এই শরীরটার মধ্যে নিয়ে সে স্টক্স করছে, মানে ফলো করছে, কিসের জন্য, শিকার। দ্য ফিউ স্টেপস অফ হিজ কেজ, তার যে পিঞ্জেরা, কেজ মিন্স পিঞ্জেরা, এই পিঞ্জেরার মধ্যে জায়গা তো খুব কম, পিঞ্জেরাটাতে অল্প অল্প যেন যেতে পারছে, কিন্তু তার শরীরে এই স্ট্রাইপস আছে, ওটা নিয়ে সে টু মুভ করছে। অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট, ওর যে পাঞ্জাটা আছে পা যে মানে থাবাটা, ওটা স্মুথ ভেলভেটের মধ্যে, মখমলের মতন একদম স্মুথ। ইন হিজ কোয়াইট রেজ,
তার যে ফেরোশিয়াসনেস সেটা যেন থেমে গেছে, থেমে মানে শান্ত হয়ে গেছে। তাহলে সে এই জায়গাটার মধ্যে, টাইগার কোথায় আছে? জুর মধ্যে আছে, ঠিক না? জুর মধ্যে বন্দি অবস্থায় সে আছে। এই চারটা লাইনের মধ্যে টাইগার জুর মধ্যে যে আছে সেটা আমরা বুঝতে পারলাম এটা পড়ে। এখন আসি সেকেন্ড স্টেঞ্জাতে। হি শুড বি লার্কিং ইন শ্যাডো। হি তো সেই টাইগার, সে কী করেছে? লার্কিং, লার্কিং ইন শ্যাডো। শ্যাডো তো মানে জানি আমরা ছায়া। লার্কিং হচ্ছে গিয়ে রিমেইনিং হিডেন সো অ্যাজ টু ওয়েট ইন অ্যাম্বুইশ, মানে লুকিয়ে থাকা কিসের জন্য? যাতে আমার শিকারটা আসবে আর তাকে আমি খপ করে ধরে ফেলবো, মানে ফাইট করব আর কি, ফাইট করে শিকারটাকে ধরবো সেই অবস্থায়। স্লাইডিং থ্রু লং গ্রাস নিয়ার দ্য ওয়াটার হোল। ওয়াটার হোল বলতে এখানে ওয়াটার বডির কথা বলা হচ্ছে। ওয়াটার বডি মানে যেখানে জল পাওয়া যায় সেখানের কথা। উইথ হোয়ার প্লাম্প ডিয়ার পাস, যেখানে প্লাম্প মানে যে মোটা সোটা স্বাস্থ্যবান ডিয়ার হরিণ পাস করে যায় রাস্তা দিয়ে। তো দেখো এই জায়গাটাতে আমরা যে টাইগারটাকে দেখতে পাচ্ছি সেটা কোথায় দেখতে পাচ্ছি? জঙ্গলে। আগের স্টেঞ্জে দেখেছি আমরা টাইগার আছে জুতে, আর এখানে পেয়েছি সে আছে জঙ্গলে, ফরেস্টে, তার ন্যাচুরাল হ্যাবিটেটে। সে কী করে? লুকিয়ে শ্যাডোর মধ্যে মানে ছায়ার মধ্যে লুকিয়ে অপেক্ষা করছে ওর শিকার আসবে। লম্বা লম্বা ঘাসের পেছনে দাঁড়িয়ে আছে, যেখানে এই ঘাসগুলো কোথায় আছে? ওয়াটার বডি, যেখানে জল পাওয়া যায়। জঙ্গলের কোনো জায়গায় ধরো বিল আছে, খাল আছে এরকম জায়গায়, বা লেক আছে এরকম জায়গার পাশে লম্বা লম্বা ঘাস আছে, তার পেছনে দাঁড়িয়ে ওয়েট করছে কার জন্য? ডিয়ার, মানে হরিণ যদি আসে তাকে, মোটাসোটা হরিণ আসলে ও শিকার করবে, তার জন্য সে ওয়েট করছে। সে মানে তার ওয়েট করা উচিত। এটাই হচ্ছে তার নেচার, তার পার্সোনালিটি। টাইগারের পার্সোনালিটি তো এটাই, সে এটাই তো করবে। এখন আসো, হি শুড বি স্নারলিং অ্যারাউন্ড হাউসেস অ্যাট দ্য জঙ্গলস এজ, বেয়ারিং হিজ হোয়াইট ফ্যাং হিজ ক্লস টেরোরাইজিং দ্য ভিলেজ। এখানে স্নারলিং, স্নার্লিং মানে কি? মেক্স অ্যান অ্যাংরি ওয়ার্নিং সাউন্ড, মানে গ্রাউলিং করা, মানে ভয় দেখিয়ে দেখানো আর কি। যে আওয়াজটা করলে, টাইগার যে আওয়াজটা করলে আমরা ভয় পেয়ে যাই, সে আওয়াজটাই করছে। কোথায় মানে করা উচিত তার? অ্যারাউন্ড হাউজেস অ্যাট দ্য জঙ্গলস এজ, জঙ্গলের আশেপাশে যে সমস্ত ঘরগুলো থাকে তার সাইডে গিয়ে ও এই আওয়াজ করছে, ভয় দেখাবে সে, দেখানো উচিত সেটাই। বেয়ারিং উইথ ইস হোয়াইট ফ্যাংস, মানে সেটাকে কী দেখাবে? বেয়ারিং মিন্স এক্সপোজিং, দেখানো, মানে খুলে খুলে দেখাচ্ছে। কী দেখাচ্ছে? তার হোয়াইট ফ্যাংস, ফ্যাংস মানে টিথ, লম্বা লম্বা দুটো দাঁত বেরিয়ে থাকে না, কেনাইন শার্প টিথগুলো যেটা দিয়ে সে মানে ছিঁড়ে খায় সেটা, এগুলো দেখাচ্ছে। আর কী দেখাচ্ছে? হিজ ক্লজ, তার যে নখগুলো, পাঞ্জার মধ্যে যেগুলো আছে সেগুলোকেও দেখাচ্ছে। টেরোরাইজিং দ্য ভিলেজ, গ্রামবাসীদেরকে সে ভয় দেখাবে, সেটাই তো উচিত। ওকে, বাট হি ইজ লকড ইন এ কংক্রিট সেল, কিন্তু দেখো তাকে লক করে রাখা হয়েছে কংক্রিট সেলের মধ্যে। কংক্রিট সেল মানে কি? সেলমন বলতে যে প্রকোষ্ঠ, মানে এই টাইগারকে কোথায় রাখা হয়েছে? এই ইট বালি সিমেন্ট দিয়ে একটা ঘর বানিয়ে সামনে আয়রন রড লাগিয়ে, গ্রিলের মতন লাগিয়ে ওকে ওটার ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। যখনই ওকে ওই তার পিঞ্জিরা বানিয়ে ওই কংক্রিট সেলের মধ্যে রাখা হয়েছে, হি স্ট্রেংথ বিহাইন্ড বার্স, তার যে শক্তি, স্ট্রেংথ মিন্স শক্তি, সেটাও গিয়ে চলে গেছে এই বারের পেছনে, মানে সেই পিঞ্জিরার মধ্যে তার শক্তিটাও আটকে গেছে। স্টকিং দ্য লেন্থ অফ হিজ কেজ, ইগনোরিং ভিজিটার্স। তারপর সে কী করছে? সে মানে ওই ক্ষুদ্র পরিসরের যে জায়গাটা আছে তার মধ্যে সে চলাফেরা করছে, কিন্তু যখনই কোনো ভিজিটার্স কোনো ওকে দেখতে আসে তখনই সে ওদেরকে ইগনোর করে দেয়। এই জায়গাটাতে
বলা হচ্ছে জুতে যখন টাইগার থাকে তার অবস্থাটার কথা। হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস এট নাইট দ্য পেট্রোলিং কার্স। সেই বাঘ সে কী করে, পেট্রোলিং কার্স, পেট্রোলিং কার্স মানে যে কারি যে কারগুলো মানে মুভিং করে, মানে তোমার মানে দেখে আর কি, মানে ঘুরে ঘুরে দেখে কোথায় কী সিচুয়েশন কী হচ্ছে, মানে কিপিং ওয়াচ ওভার বাই রেগুলার ওয়াকিং অর ট্রেভেলিং অ্যারাউন্ড ইট। পুলিশের গাড়ি দেখবে সবসময় পেট্রোলিং করে, মানে সিকিউরিটি নিয়ে সব চিন্তাভাবনা করে দেখতে থাকে, সেই পেট্রোলিং কারগুলির মানে পুলিশ কারগুলির সাউন্ডসগুলিকে মানে সে রাত্রেবেলা শোনে, কারণ সে তো জুতে বসা সেটাই শোনে। অ্যান্ড স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়ান্ট আইস অ্যাট দ্য ব্রিলিয়ান্ট স্টার্স। তারপরে কী করে, সে তার ব্রিলিয়ান্ট চোখ দিয়ে আকাশের দিকে তাকিয়ে ব্রিলিয়ান্ট স্টারগুলিকে দেখতে থাকে। ঠিক আছে, তো পোয়েমটা মোটামুটি এতটুকুই। দেখো দুটো কন্ট্রাস্ট বলা হচ্ছে এখানে, যখন সে টাইগার যখন ইয়েতে থাকে জুর মধ্যে থাকে তখন তার শক্তিও আটকা পড়ে যায়, যে ভিজিটার্সরা ওকে দেখতে আসে, যারা দেখতে আসে চিড়িয়াখানায় যখন আসে ওদেরকে সে ইগনোর করে, তার যে ন্যাচারাল হ্যাবিটেটে যখন থাকে ফরেস্টে যখন থাকে তখন তার যে ফেরোসিয়াসনেস তার এগ্রেসিভনেস সেটা প্রকাশিত হয়। ঠিক না, বাঘের চরিত্র কী, সে গ্রাউল করবে, শিকার করবে, হ্যাঁ মানে আমি রাজা সেই একটা ভাব থাকবে, কিন্তু সেটা সে থাকে না যখন সে জুর মধ্যে বা তার পিঞ্জিরার মধ্যে আটকে যায়, তখন সে খুব স্যাড হয়ে যায়, তার যে রূপটা আর দেখা যায় না, কিন্তু তার রূপ কোথায় দেখা যায়, যখন সে জঙ্গলে থাকে, তো ন্যাচারালি ওকে যখন জুতে আটকে রাখা হয় স্যাড হয়ে যায়। ঠিক না, তো এখানে দুটো জিনিস পেলাম আমরা, যখন জুতে থাকে বাঘের অবস্থাটা আর যখন ফরেস্টে থাকে তার অবস্থাটা। তো মানুষ মানুষ না, মানুষ বলো আর অ্যানিম্যালস বলো, তার তার ন্যাচারাল হ্যাবিটেটে যখন রাখবে তখন সে তার রূপ ফিরে পাবে, তার খুশি ফিরে পায়, কিন্তু তার অবস্থা জোর করে তাকে আটকে রাখলে সে স্যাড হয়ে যায়, ব্যথা পায় মনে, সেই আর কি, তার তার আসল রূপটা আমরা দেখতে পাই না। তো আমাদের উচিত যার ঘর যেখানে তাকে সেখানে রাখতে হবে, রাখতে হয়। ঠিক না, মানে যদি আমি আরেক বাংলা মানে আরেক কবির কথাই বলি, বন্যেরা বন্যে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। তো আমরা পয়েমটা পড়লাম, আজকের মতো তাহলে এখানেই শেষ।